আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লাম আলাম আল্লাহ নবী বাদা সময় দিনী ভাই জানতে চেয়েছেন যে তার সহ বসে আঙ্গুল একবার ওঠানো যাবে কিনা যদিও আমাদের দেশে এই আমলটা বেশি প্রচলিত কিন্তু এর কোনো সহিহাদিস নেই এবং শেখ আলবানী রহমহল্লা তিনি বলেছেন যে যদি কথাটি প্রচলিত রয়েছে যে তা সহদে বসে সলাতের মধ্যে শাহেদ আল্লাহ ইল্লাল্লাহ বলে একবার আঙ্গুল উঠাতে হবে কেউ বলে ইল্লাল্লাহ বলে আঙ্গুল ওঠাতে হবে এর প্রমাণে কোনো সহি জয়িফ এবং কি জাল সনদ আমরা খুঁজে পাইনি অনুরূপভাবে আঙ্গুল উঠিয়ে দেওয়ার একবার উঠিয়ে রেখে অনেকেই একবার উঠিয়ে রেখে এরপরে আর লারাচাড়া করেন না এর প্রমাণেও কোনো হাদিস নেই একটি হাদিস রয়েছে আবদুল্লাহ বিন জুবাইর রাজি আল্লাহ তালু তিনি বলেন রসুল সাল্লাহ যখন দোয়া করতেন তখন আঙ্গুল দ্বারা ইশারা করতেন কিন্তু নাড়াতেন না বননাটি জয়ীফ হাদিসটি পাবেন আপনি জয়ীফ আবুদাউদ নয়শো উননব্বই নম্বর হাদিস কিন্তু এর প্রমাণে সহি হাদিস রয়েছে সহি নাসাই আটশো নম্বর হাদিস ওয়েল বিন হজুর রাজি আল্লাহ তালু তিনি বলেন আমি দেখতাম তিনি আঙ্গুল নাড়িয়ে দোয়া করতেন এরপরে আপনি পাবেন আরেকটি হাদিস মুসনাদ আহমদের পনেরো হাজার চারশো পাঁচ নম্বর হাদিস ইবনু আফজার রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলি সাল্লাম কানা ইউসিরু বিউস বহি সাবা হাতি ফিস সালাত রসুল সাল্লাহ সাল্লাম সালাতে তার আঙ্গুল শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন আরও বিস্তারিত বর্ণনা রয়েছে সহি মুসলিম তেরোশো এবং তেরোশো এই দুটি হাদিস আপনি পাবেন আবদুল্লা বিন জুবাই রদিয়াল্লাহ তাল আহ তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম পড়তেন যখন তাসাউদ পড়তেন তাসাউদে বসতেন তখন তিনি দোয়া করতেন এবং ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতেন আর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতেন এবং বৃদ্ধা আঙ্গুল মধ্যমা আঙ্গুলের উপর রাখতেন আর বাম হাত বাম হাতের পাতা দ্বারা বাম হাঁটু চেপে ধরতেন উল্লেখ্য যে অন্য হাদিসে রয়েছে তিপ্পান্ন নেই ডান হাত মুষ্টিবদ্ধ করে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবেন এটা সহি মুসলিমের তেরোশো আটত্রিশ নম্বর আপনি পাবেন অতএব আসুন আমরা সহিভাবে আমল করার চেষ্টা করি যার কোনো ভিত্তি নেই সেটা নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি রসুল্লাহ সাল আলি ইসালামের সন্ন্যত মোতাবেক আমল করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বরকদান করবেন এবং রসুল্লাহ সাল্লি সালামের সুন্নত তরিকা অনুযায়ী আমল করলে ইবাদত কবল হবে অন্যতায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমল না হলে আল্লাহর দরবার সে আমল কবল হবে না আশা করি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খের আল্লাহ আলমসান জাজাফিদ্দিন